আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 8:30 আর ইউকেতে এখন অলমোস্ট 2 ডিগ্রি 3 ডিগ্রি চলছে। 3 ডিগ্রি একটু আগে দেখলাম, 2 ডিগ্রি ছিল। প্রচণ্ড ঠান্ডা। ক্লাসে বের হচ্ছি। আজকে হচ্ছে আমার লাস্ট ইউনিভার্সিটি ক্লাস। লাস্ট বলতে, আচ্ছা আগে সেজার পাপাকে বিদায় দিয়ে নিই, সেজার রুমে একা আছে। আল্লাহ হাফেজ। যাও সেজার কাছে। আচ্ছা তো রওনা হচ্ছি। আচ্ছা আজকে কিন্তু আমি নাহারাপুর দেওয়া সেই হিজাবটা পরছি। এটা একটু শালের কাজ করবে, সো বেশ গরমও আছে। আজকে ভেবেছিলাম টুপি পরে বের হব, কারণ হিজাবে ঠান্ডা মানবে না। তো পরে দেখলাম যে না, আপুর এইটা একটু মোটা আছে, সো এটা দিয়ে আমি ইজিলি ঠান্ডাটা হয়তো কভার করতে পারবো। ইউকেতে আসলে ঠান্ডা অনেক বাড়ছে, আর জ্যাকেটের সাথে যে হুডিটা আছে এটা দিয়ে সম্ভব না, কারণ এটা অনেক লুজ, ভেতরে ঠান্ডা তাও ঢুকেই যায়। সো নেক্সট ডে থেকে আমাকে টুপি পরেই বেরোতে হবে। তো শেষ ক্লাস বলতে আজকে ফেস টু ফেস শেষ ক্লাস হবে ইউনিভার্সিটির, আর এরপরে আবার ব্যাক টু দ্য অনলাইনে ক্লাস শুরু হবে। প্যান্ডামিকের কারণে নতুন করে রুল চেঞ্জ হয়েছে, যার জন্য আবারও অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। তো কোনো কাজে হয়তো আবার যাওয়া লাগতে পারে ইউনিভার্সিটিতে, বাট ক্লাসের জন্য আপাতত আর যাওয়া লাগবে না। ভালোই হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। বাসায় বসে অনলাইনে ক্লাস করাই ভালো হবে। এত ঠান্ডায় হাত পা, উফ আল্লাহ, আমার মুখ দিয়ে কিন্তু ধোয়া বেরোচ্ছে রীতিমতো। আজকে টোটালি একটু অন্য রাস্তা দিয়ে এসেছি, যেহেতু নতুন বাসা থেকে আসছি। সো নতুন বাসা থেকে রুটটাও একটু চেঞ্জ। তবে আলটিমেটলি আমি এই যে 1 পাউন্ডের কাছাকাছি যে রোডটা, ওই রোডটাতে উঠে গেছি। আচ্ছা, এটা প্রতি ঘন্টাতেই বেল দেয়। এখন অলমোস্ট 9টা বাজে, এখনও বেল দিচ্ছে। গত দিনের ভিডিওতে 7টার সময় বেল দিচ্ছিল। যাই হোক, এটা আমার জানা ছিল না। ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি প্রায়। এই যে এখানে একটা প্রাইমার্কের শোরুম, প্রাইমার্ক ওপেন আছে এখন। ইউনিভার্সিটির সামনেই চলে আসছি। আগের বাসা থেকে, যে বাসায় নতুন শিফট হয়েছি, ওই বাসা থেকে ভার্সিটিটা একটু কাছে হয়, যার জন্য টাইমটাও বেশ কম লাগে। ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। এখন থেকে আরও ইজি হবে আমার ভার্সিটিতে আসতে। তো এখন ভার্সিটিতে ঢুকছি, বের হয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ইউনিভার্সিটি থেকে ক্লাস করে বিআরপি কালেকশন করে তারপরে বের হলাম। তো এখন অলমোস্ট দুপুর 1:30টা বাজে ইউকে টাইম অনুযায়ী। আর এই যেখানে সেই চার্চটা, এর আগের ভিডিওতে যে দেখাইছিলাম না একদিন সন্ধ্যায়, সেই চার্চটা এখানে আজকে দিনের বেলায় দেখছি বেশ বড় এরিয়া জুড়ে। আর চার্চের ঠিক অপোজিটেই হচ্ছে আমার ইউনিভার্সিটিটা। এটা কিন্তু ইউনিভার্সিটির ব্যাক সাইড। আর আজকে এই যে বিআরপিটা কালেকশন করে নিয়ে আসলাম। সেজার পাপার আর সেজারটার অ্যাপয়েন্টমেন্ট ওরা খুব শীঘ্রই দিবে। তো আমারটা তো আজকে পেয়ে গেলাম, আর সেজার পাপারটা আর সেজারটার জন্য আজকে ওরা আমাকে মেইল করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখানে আসলে এখন COVID-19-এর কারণে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কিছু সম্ভব না, কোনো অফিসিয়াল কোনো কিছুই সম্ভব না। এবং অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্ট, একদম ইন টাইম অ্যাপয়েন্টমেন্ট হতে হবে, মানে 2 মিনিট আগেও না 2 মিনিট পরেও না। আমি একটু আগে পৌঁছে গেছিলাম ইন্টারন্যাশনাল অফিসে, তো ওরা আমাকে 2 মিনিট আগেও অ্যালাউ করেনি। একদম যখন 1 মিনিট বাকি ছিল ঘড়ি ধরে, তখন আমাকে বলছে এবার তুমি যাও। তো যাই হোক, অনেক ডিসিপ্লিন, ভালো লাগলো। एटलिस्ट एटा बोला जाए जे এই কোভিড-19 প্যান্ডামিক আমাদেরকে অনেক কিছু শেখায় দিল। আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছি এখন, অনেক নিয়মকানুন মানি এখন, অনেক সচেতন হয়ে গেছি এখন, ইভেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আমরা, যেটা সব সময়ের জন্যই ভালো। দোয়া করি আল্লাহ যেন সবাইকে আমাদেরকে এই প্যান্ডামিকের হাত থেকে রক্ষা করে খুব শীঘ্রই, আর তারপরেও যেন আমাদের এই সুশৃঙ্খল অভ্যাসগুলো বজায় থাকে, এটাই আমরা সবাই চেষ্টা করব। আপনারাও সবাই সেটাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, এটাই দোয়া, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা ইউকেতে। আমি জানি না বাংলাদেশে এখন কত ডিগ্রি, আমাকে ওয়েদার চেক করতে হবে। আমি যখন সকালে বাসা থেকে বেরোচ্ছিলাম এখানে, তখন ওয়েদার ছিল অলমোস্ট 2 ডিগ্রি 3 ডিগ্রি মতো, আর এখন আছে হচ্ছে 5 ডিগ্রি মতো। আর অ্যাপসে দেখতেছি যে রাত্রে আজকে মাইনাসে চলে যাবে, মানে -1 টেম্পারেচার হবে আর কি। জানি না কি আছে কপালে। তো ঠিক আছে, আমার টুকিটাকি আজকে কিছু কেনাকাটা আছে, ওগুলো শেষ করে বাসায় যাব। খুব বেশি না, জাস্ট মাইক্রোওভেনটা চলে আসছে আমাদের, আর এখানে তো ঠান্ডা খাবার খাওয়া একেবারেই সম্ভব না, আর প্রতিবেলা গরম খাবার রান্না করাও সম্ভব না, সো মাইক্রোওভেন তো লাগবেই। তো মাইক্রোওভেনের জন্য মাইক্রোওভেন সেফ একটা ঢাকনা লাগবে খাবার গরম করার জন্য। এই টুকিটাকি জিনিসপত্রই কিনবো, কিনে নিয়ে বাসায় যাব। আর বর্তমানে আমার ফ্রিজে রান্না করার গ্রোসারি নেই, সামান্য কিছু আছে। আজকে প্ল্যান আছে যদি সময় পাই সন্ধ্যার আগেই, এখন অলমোস্ট 1:30 বাজে, বেরি পার্কে একবার যাব গ্রোসারি কিনতে। কালকে সন্ধ্যায় যখন গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যায় না, সন্ধ্যার অনেক পরে গিয়েছিলাম, তো তখন হচ্ছে মাছ মাংসের গ্রোসারিটা না একটু মানে কমে যায়, যেহেতু সন্ধ্যার পরে বিক্রি কমে যায়, দোকানও ক্লোজ হচ্ছিল, ওই জন্য কেনা হয়নি। আজকে যাব, তো গিয়ে একটু বেশি করে কিনে আনবো, যাতে অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ চলে যায় আর কি। লুটন মলের সামনে না, অ্যাকচুয়ালি ব্যাক সাইডের সামনে, এটা হচ্ছে লুটন মলের ব্যাক সাইডের একটা এন্ট্রি ডোর আর কি। আজকের রোডটা আমার আবার সেই নতুন রোড, যে রোড দিয়ে আসলাম। লাস্ট কিছুদিন ইউনিভার্সিটি এসেছি কিন্তু অন্য রোড দিয়ে, কারণ আমি তখন ছিলাম অন্য একটা বাসায় শেয়ারিংয়ে, আর গতকাল সন্ধ্যায় বাসা শিফট করেছি। সো এখন আমার বাসার লোকেশন চেঞ্জ হয়েছে, সো রুটটাও চেঞ্জ হয়ে গেছে। ফার্ম ফুডস এই দোকানটাতে ঢুকবো, ইউনিভার্সিটির ঠিক পাশেই। দেখি এখানে কি কি পাওয়া যায়। সেজার জন্য ব্রেড, এগ এগুলো নিতে চাচ্ছিলাম, ওকে টোস্ট করে দিব এই জন্য। এই দোকানটা বেশ বড়, বিশেষ করে ফ্রোজেন আইটেম অনেক বেশি, আর বিস্কিটস, কুকিজ এগুলো। ক্রিস্পও আছে অনেকগুলা। এই যে পুরাটা এরিয়া ফ্রোজেন আইটেমের রো। ব্রেডস আছে। এই ফার্ম ফুডসের দোকানে দেখছি ভেজিটেবল অয়েলের দাম অনেক কম, 2 for 16 pounds, 10 লিটার করে এক এক বোতল, কিন্তু বাসায় টেনে নিয়ে যাওয়া কষ্ট। তবে প্রাইস কিন্তু এখানে সব কিছুর তুলনামূলক অনেক কম আমার কাছে মনে হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ওট মিল, কর্নফ্লেক্সগুলো আছে পুরা এই রোতেই প্রায়। এখানে মনে হচ্ছে আমার কাছে কালেকশনও বেশি, আবার প্রাইসটাও বেশ কম। 99 পেনি 15টা ডিমের দাম। ডিমের দামও এখানে বেশ কম। তো আমি 2টা নিয়েছি, একটা নিয়েছি বাথরুম ক্লিনার, এটা প্রয়োজন, নতুন বাসায় যেহেতু উঠেছি। এবার দেখি আর কি নেওয়া যায়। एगुला सब कोल्ड ड्रिंक्स एंड बेवरेजर ये एगुला आमी टानছি না बिकज अनेक भारी होबे। टमेटो केचप आई थिंक এটা একটা নিয়ে নেই। আর দুই প্যাকেট চিনি নিয়েছি, টোস্ট বানাবো সেটার জন্য, এই জন্য ব্রেড নিচ্ছি। সো আপাতত এই আমার শপিং। বাসায় সেজা অপেক্ষা করছে, এখন যেতে হবে। ফার্ম ফুডস থেকে এই জিনিসগুলো নিলাম, এখন বাসায় যাওয়ার পালা। সেজা অপেক্ষা করছে আমার জন্য, রওনা হই। অপেক্ষা করছি গ্রিন সিগন্যালের জন্য। ওহ ইয়েস, ওই যে ওই ঢালু এরিয়া থেকে উঠে আসছি। এইটুকু যাওয়াটা ইজি ছিল, বাট আসাটা কষ্ট, যেহেতু রাস্তাটা একটু ঢালু। আর এটা হচ্ছে লুটনের টাউন বলে আর কি, শহর যেটা। বাট এই এরিয়া থেকে গ্রোসারি অ্যাক্সেস একটু কষ্টকর আমার কাছে মনে হয়েছে, একটু দূরে যেতে হয় আর কি। এবার আবার উঠবো এই যে এই খারাপ পথটা। এই যে যাচ্ছি শপিংগুলো হাতে নিয়ে, সেজার জন্য আমার জন্য কিছু টুকিটাকি জিনিস। বাসায় গিয়ে দেখি সেজা কি করে। আজকের মতো ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদেরকে যেন আরও নতুন নতুন সব ভিডিও দেখাতে পারি সেটার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ইউকেতেও কিন্তু এখানে ট্রাফিক আছে, ওই যে রাস্তার অপোজিটে লাইন ধরে সব গাড়ি দাঁড়ায় আছে ট্রাফিকে, সিগন্যাল কখন ছাড়বে এই জন্য। পুরা এই রোডের মাথা থেকে শেষ পর্যন্ত ট্রাফিক, সিগনালে সব ওয়েট করছে। এই যে এখন হয়তো সিগনালটা ছেড়েছে। এ শহরেও জ্যাম বাঁধে, অ্যাকচুয়ালি জ্যাম না, এটা সিগনাল। সো এটা খুবই স্মুথলি অনেক দ্রুতই পার হয়ে যাচ্ছে গাড়িগুলা। মা আমি ক্লিন হব, ফ্রেশ হব, তারপরে ঠিক আছে। ওকে দেখো তোমার জন্য কত কিছু এনেছি, সব আগে ক্লিন করবো তারপরে নিবো। চলো 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 চলো, ভিতরে ভিতরে।